রিজিক আর আল্লাহর সম্পর্ক বুঝাতে গিয়ে আর দুটো কথা বলি। মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বলল, আল্লাহ আমার পেটে যা আছে আমি তা তোমার রাস্তায় মুহাররার, তোমার রাস্তায় ওয়াকফ করে দিলাম। তারপরে যখন প্রসব হলো দেখলেন মেয়ে সন্তান, অথচ তার ধারণা ছিল হবে ছেলে সন্তান, কেন ছেলে সন্তান কি আল্লাহর রাস্তায় দেওয়া যায়, মেয়ে তো পর্দার বস্তু, কেমনে আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সে যে মেয়ে সন্তান দিচ্ছে এটা আল্লাহ আগে থেকেই জানে, ওর আশ্চর্য হওয়ার এখানে কিছু নাই, আল্লাহ আগে থেকেই জানেন সে মেয়ে সন্তান দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম রাখলেন মারিয়াম, তার দায়িত্ব দেওয়া হলো জাকারিয়া, জাকারিয়া নবী, খাদেমা করে দেওয়া হলো বাইতুল মাকদিসের, বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া পরিষ্কার করা দায়িত্ব তার, খালু জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসালাম নবী তাকে করা হলো দায়িত্বশীল। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে তার নিকটে অসময়ে রিজিক, অসময়ের ফল, অসময়ের আম, অসময়ের জাম, কাঁঠাল, লিচু, কমলা, আপেল, তখন সে বলে ইয়া মারিয়াম আন্না লাকে হাজা, মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসলো? মারিয়াম বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। এই দৃশ্য দেখার পর জাকারিয়ার অন্তরে কামনা জাগলো, আহ ইমরানকে যদি আল্লাহ এরকম একজন মেয়ে দিতে পারে যাকে আল্লাহ খাদ্য পাঠান, আমাকে কি আল্লাহ এরকম একটা সন্তান দিতে পারেন না? হুনালিকা দা জাকারিয়া রব্বা, সাথে সাথে জাকারিয়া মেহরাবে দাঁড়িয়ে গেলেন সালাতের জন্য, আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? জাকারিয়ার মনে চাইলো একটা সন্তান, জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, ওয়াস্তা আলার রাসু শাইবা, আমার চুল পেকে সাদা হয়ে গেছে, ওমরাতি আকির, আমার স্ত্রী বন্ধে, আমার স্ত্রী আগে থেকেই বন্ধে, যখন যুবক ছিলাম তখন আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল, আমার স্ত্রী বন্ধে ছিল, সন্তান হয়নি, আজ আরও বিপরীত, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, আজ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আবার আমার স্ত্রীও বন্ধে, আবার আমার স্ত্রীও বৃদ্ধা, সন্তান হওয়া এখন অসম্ভব, অসম্ভব নয় কি বলেন, কথা বলছেন না কেন? অবশ্যই অসম্ভব নয়, অবশ্যই অসম্ভব, ওনার স্ত্রী বন্ধে আর ওনার চুল পেকে গেছে, উনি হয়ে গেছেন বৃদ্ধ, সন্তান জন্ম দেওয়া অসম্ভব। হে আল্লাহ, এই অসম্ভব জানার পরেও আমি তোমার নিকটে চাইছি যে তুমি আমাকে সন্তান দাও।